সব সময় যদি মাংস খাওয়া হয় তো তখন আর মনে হয় না যে মাংস তরকারিটা একদম কি বলবো রিস্ক করে রান্না করি। আজকে একদম হালকা পাতলা ভাবে মাংস রান্না করেছি। মাংস খাই খাই, কিন্তু মাংসের তরকারিটা হলে আর যথেষ্ট। সেই সকাল 9টায় ভাত খেয়েছি, আর এখন খাচ্ছি কটা বাজে দেখি, এখন 9টা 11। সে সকাল 9টায় খেয়েছি আর রাত রাত 9টায় ভাত খাচ্ছি, মানে বুঝতে পারছো দুপুরবেলা আমার খুব একটা খাওয়া হয় না, খাওয়ার সময় হয় না। ও বা, ঝাল কেমন হয়েছে বাবা? তরকারি তো আবার ঝাল বেশি দিলে ও খেতে পারে না তো। তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসো। বিস্কুট খাবে? নমস্কার, আমি প্রিয়া, প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে বাজার থেকে মাংস নিয়ে এসেছি, তো এখন এই মাংস রান্না হচ্ছে, আর ওদিকে বাপি বই পড়ছে, কালকে থেকে ওদের পরীক্ষা, কালকে শুক্রবার, শুক্রবার থেকে পরীক্ষা শুরু। তো আজকে এই মাংস রান্না করছি বাজার থেকে, আজকে মাছ নিয়ে আসবো বলে বাপিকে বলছিলাম যে বাপি মাছ নিয়ে আসি, তো বললো যে না তুমি মাংস নিয়ে এসো অল্প করে, তাই অল্প করে এই 350 মাংস রয়েছে। তো চলো তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকো কি কি করছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ভিডিওটাকে স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। বাপি তোমার কাজ তুমি শুরু করে দাও। এই মাংসটাকে এখন ধুয়ে নেব। তো রান্নাঘরটা এখনো ভেজা ভেজা হয়ে রয়েছে, খুবই প্রবলেম হয় রান্নাঘরে রান্না করতে। ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম জল ঝরাতে। তো এ সপ্তাহে আলুর দাম কিন্তু বেশ আছে, 30 টাকা কেজি, পেঁয়াজ 50 টাকা, যত সপ্তাহ বাড়ছে সপ্তাহে সপ্তাহে কিন্তু আলু পেঁয়াজের দামগুলো বাড়ছে, পেঁয়াজের দাম নাকি আরো বাড়বে শুনলাম। আলুর পিসটা একটু ছোট করবো। এই যে মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, এটা জ্বালে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, আর আজকে কিন্তু খুবই অল্প তেলে আজকে মাংসটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আর এই যে ছোট ছোট করে রাখা পিস আলু, এই পিসগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আমরাও যখন পড়াশুনো করতাম তখনও ঠিক আমার মা এরকম রান্না করতো বসে বসে, তখন তো আর গ্যাস ট্যাস ছিল না, তখন ওই কাঠের জালে, ঘুটের জালে, নাড়া পাতার জালে রান্না করতো, আর আমরা কিন্তু পাশে বসে হ্যারিকানের আলো জ্বালিয়ে কিন্তু আমরা বই পড়েছি একসময়। আর এখন হ্যারিকানের আলো আর চোখে দেখতে পায় না, হ্যারিকানই দেখতে পায় না, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের একটা হ্যারিকান আছে, যখন ঝড় টর হয়, যখন কারেন্ট থাকে না, তখন বাবা ওই মানে রাসিন তেল কিনে নিয়ে আসে আর ওই হেরিকেনে জ্বালিয়ে সারা রাত জ্বালিয়ে রাখে। মশলাটা ভালো করে কষা হোক, ওখানে বসে থাকে। দু পিস মাংস তুলেছি, ওয়াও কি সুন্দর! একটা তোমার একটা আমার, কোনটা বলটা আমার ছোটটা,
স্কুলে না স্কুলে দি গরম না হাত ছুটে চলে যাচ্ছে গরম জল দিয়ে দিয়েছি, এবার গরম মশলাটা বাটবো। রান্নাটা দেখেছো হালকা ঝোলঝোল রেখেছি, এদিকে সব সবসময় যদি মাংস খাওয়া হয় তো তখন আর মনে হয় না যে মাংস তরকারিটা একদম কি বলবো রিস করে রান্না করি। আজকে একদম হালকা পাতলা ভাবে মাংস রান্না করেছি, আর এই হালকা পাতলা ভাবে মাংস রান্না করলেও কিন্তু এটাও খেতে ভালো লাগে, এর স্বাদটাও কিন্তু আলাদা। তো যে দেখো আজকে ঝোলঝোল মতো রেখেছে, তো চলো এবারে খাওয়া দাওয়া করবো, তারপরে সব কাজ হবে। ওইখানে হ্যাঁ এই যে দেখো দুটো থালা নিয়ে এসেছে, এই যে ভাত মাংস আর সাথে আছে পেঁয়াজ। তো রান্না হয়ে গেলে মোটামুটি, বিশেষ করে মাংস রান্না হলে একদম যত কাজ থাকুক না কেন আগে খেয়ে নিই। তো এটা আমার মানে আর কি ছোটোবেলা থেকে। তো যাই হোক, বাপি খাওয়া দাওয়া করে পড়বে, ও সেম আমার মতো হয়েছে, বাড়ির এরকম কেউ না, একটু আমি একটু খাবো খাবো করি, তো মাংস হলেই একটু আগে খেতে চাই। তো এই যে দেখো বাপি আর আমি খেতে বসেছি, কিন্তু ওকে একটু ক্যামেরায় নিতে পারছি না, ওর গায়ে জামা পরা নেই, আর প্রচণ্ড গরম, তো ও পাখার তলায় বসে আছে, ওই জন্য আর ওর ক্যামেরাতে নেই, ও আমার পাশে আছে। তুমি মাখাতে পারবে তো? পারবে না? আচ্ছা মাংস খাই খাই, কিন্তু মাংসের তরকারিটা হলে আর যথেষ্ট। সেই সকাল 9টায় ভাত খেয়েছি, আর এখন খাচ্ছি কটা বাজে দেখি, এখন 9:11, সে সকাল 9টায় খেয়েছি আর রাত 9টায় ভাত খাচ্ছি, মানে বুঝতে পারছো দুপুরবেলা আমার খুব একটা খাওয়া হয় না, খাওয়ার সময় হয় না। ও বা, ঝাল কেমন হয়েছে বাবা? তরকারি তো আবার ঝাল বেশি দিলে ও খেতে পারে না। তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাপিকে বই পড়িয়েছিলাম, তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন বাজে রাত 11:50। তো এখন এই যে বিছানা টিছানা করে আর কি বিছানার মধ্যে চলে এসেছি, তো এবারে একটু মোবাইল টোবাইল ঘাঁটবো, একটু ফেসবুক ঘাঁটবো, তো তারপরে ঘুম টুম হবে। তো যাই হোক আজকে ভিডিওর পর্বটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, গুড নাইট।